নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে এই সাত রাশির জীবনে সোনার সংসার গড়তে চলেছে। অর্থাৎ যে রাশিগুলির কথা বলবো, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের যে গুরু, উনি হচ্ছেন দেবগুরু। আর এই দেবগুরু বৃহস্পতি শতবিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করার ফলে এই সাত রাশির জাতক জাতিকারা সোনার সংসার গড়তে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তবে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করব, সেই সুযোগ আমি নিয়ে এসেছি। সেটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট। এই চ্যানেলে প্রতি রবিবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি, যে রাশিগুলি বেনিফিটেড হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে যে যে কাজে বাধা আসছে, সেই বাধা কিন্তু দূর হতে চলেছে। এবং এই সময় ফিনান্সিয়াল দিক অর্থাৎ অর্থনৈতিক দিক যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এবং আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট মাত্রায় আসতে চলেছে। এবং কিছু ক্ষেত্রে এই অর্থ জুয়া, ফাটকা, এই সমস্ত ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন এবং ফ্যামিলির সাপোর্টও কিন্তু পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আসতে চাইছে না, তাদের সেই জায়গাটা প্রশমিত হতে চলেছে। এবং আপনারা এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এবং এই সময় আপনারা চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা থেকে অর্থ লাভ করতে চলেছেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তারাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন ব্যবসা ক্ষেত্র থেকে এবং চাকুরি ক্ষেত্র থেকে, এই দুই ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং কিছু ক্ষেত্রে আপনারা ফাটকার মাধ্যমে, লটারির মাধ্যমে, ট্রেন্ডিংয়ের মাধ্যমে অর্থ ইনকাম করতে চলেছেন।
এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এবং এই সময় আপনারা ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন ব্যবসা ক্ষেত্র থেকে এবং চাকুরি ক্ষেত্র থেকে আসতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা ফাটকার মাধ্যমে এবং পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা কোনো হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিনতে পারেন। এই সময় আপনাদের পারিবারিক স্থিতিও যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে এবং এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনারা ফাটকার মাধ্যমে, লটারির মাধ্যমে বা অনলাইনে ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ ইনকাম করতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনাদের মনের স্বাদ, মনের বাসনা কিন্তু পূরণ করতে পারবেন এবং এই সময় ভূ সম্পত্তি লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্ট এই সময় আসতে চলেছে এবং যার দরুন আপনারা ভূ সম্পত্তি লাভও করতে চলেছেন। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের সুফল পেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।